আব্দুল করিম নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে হজরত প্রশ্নটা হলো আমাদের মহল্লায় অনেকের বাড়িতে ওয়াইফাই লাইন আছে অনেক সময় আমরা এগুলো কানেক্ট করে ওনাদের বিনা অনুমতিতে ব্যবহার করি এখন প্রশ্ন হলো বিনা অনুমতিতে অন্যের ওয়াইফাই যে ব্যবহার করছি সেজন্য কি সে আমাদের কাছ থেকে কোনো হক পাবে বিনা অনুমতিতে ওয়াইফাই ব্যবহার করা কি অন্যের হকের মধ্যে পড়বে কিনা জানালে উপকৃত হব হ্যাঁ অবশ্যই অন্যের ওয়াইফাই তার অনুমতি ছাড়া ব্যবহার করা বৈধ হবে না কারণ সে যে ওয়াইফাই কিনে নিয়েছে এটা তার ব্যক্তিগত সম্পত্তি কাজেই তার ব্যক্তিগত সম্পত্তি তার অনুমতি ছাড়া যদি কেউ ব্যবহার করে তাহলে এটি অন্যের সম্পদ এটি তার অনুমতি ছাড়া ভোগ করার সে গুনায় গুণাগার হবে হকুল বাদ আর একজনের অধিকার নষ্ট করার দায়ে সে দায়ী হবে কাজে তার অনুমতি থাকলে ব্যবহার করা যাবে অনুমতি না থাকলে এটি ব্যবহার করা যাবে না হ্যাঁ অনেক জায়গায় থাকে এমন ওয়াইফাই যেটা ওপেন থাকে সকলের জন্য উন্মুক্ত থাকে সেই সকল জায়গাগুলোতে ওয়াইফাই ব্যবহার করা যেতে পারে